নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ডেপুটেশন ভ্যাকান্সি নিয়ে যে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসছি, তার মধ্যে আজকের ডেট অর্থাৎ 18/9/2019-এর মধ্যে যে ডেপুটেশন ভ্যাকান্সি বেরিয়েছে তার মধ্যে আমি একটা বলছি। তার আগে বলি, যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং তার সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়া যায়। তো এখন যেটা ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হলো পাস গ্র্যাজুয়েট, মানে পাস কোর্সের ছেলেদের জন্য বিএড আছে থাকতে হবে এবং ST অর্থাৎ তফসিলি উপজাতিদের জন্য। তাহলে ST বিএড থাকবে এবং গ্র্যাজুয়েটের পাস কোর্সের ভূগোলের ওপর। তাহলে জিওগ্রাফি পাস কোর্সের ST-দের জন্য জিওগ্রাফি সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট টিচার লিয়েন ভ্যাকেন্সির ওপর নিয়োগ হবে। এটা হচ্ছে কোথায়, না নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ, নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ। এটা হচ্ছে ভিলেজ পোস্ট নফরগঞ্জ, PS বাসন্তী, ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা, পিন নাম্বার 743-312। 10 দিনের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেশনের সঙ্গে। আজকের ডেটে যেহেতু এটা বেরিয়েছে তাহলে আজ থেকে 10 দিনের মধ্যে পাঠাতে হবে। তাহলে এটা হচ্ছে জিওগ্রাফির ওপর ST স্টুডেন্টদের জন্য বিএড থাকতে হবে তাদের লিয়েন ভ্যাকেন্সি। আরেকটি রয়েছে আজকের ডেটে অর্থাৎ 18/9/2019-এর যে আজকের ডেপুটেশন ভ্যাকেন্সি একটা বেরালো জিওগ্রাফি পাসের ST-দের জন্য, আরেকটা বেরিয়েছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য, মহিলা টিচার পিওর সায়েন্সের পাস। তাহলে পিওর সায়েন্স হতে হবে এবং পাস কোর্সের পিওর সায়েন্সের ওপর হচ্ছে একটা শিডিউল কাস্টদের SC মেয়েদের জন্য একটা লিয়েন ভ্যাকেন্সি বেরিয়েছে। এটা 10 দিনের মধ্যে আজকের ডেটে অ্যাডভার্টাইজটা বেরিয়েছে এবং 10 দিনের মধ্যে সব বিভিন্ন ডকুমেন্টস পাঠাতে হবে। কোথায়, না রাসমণি বালিকা বিদ্যালয়ে, রাসমণি বালিকা বিদ্যালয়ে এই ডিপার্টমেন্ট ভ্যাকেন্সিটা রয়েছে। পোস্ট এবং PS পোস্ট বারুইপুর, PSO বারুইপুর, কলকাতা 744, কলকাতা 744 এই ঠিকানায় 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে স্কুলে, রাসমণি বালিকা বিদ্যালয়ে। এটা হচ্ছে মেয়েদের জন্য পিওর সায়েন্স পাসের SC মানে তফসিল জাতিদের জন্য, মেয়েদের জন্য। আপাতত এই দুটো ভ্যাকেন্সি রয়েছে আজকে। তো যাই হোক, যদি আবার কোনো ভ্যাকেন্সি আমি খবর পাই অবশ্যই এখানে আপলোড করব। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।